আসসালামু আলাইকুম। আমার এক ভাই ধান কাটছে, হাফিজুর ভাই ধান কাটছে। আমার চাষারা জোন অথবা কামলা, আর আছে আমার এই দাদা আবার বসে একটু নির্বাচন করতে যাচ্ছে। তো যাই হোক, দোয়া রাখবেন আমার দাদা যেন ভোটে পাশ করতে পারে। যাই হোক, আমাদের ফসলগুলো খুব কষ্টের উপরে এবছর খুব ফসল হয়েছে, কারণ হচ্ছে আমাদের এখানে আবহাওয়া খুব খারাপ ছিল, আর বৈরী আবহাওয়ার কারণে আমাদের ফসল আল্লাহ খুব যাই হোক কমই হয়েছে এবছর। ফসল মার গিয়েছে, ধান অনেক ধান মার গিয়েছে, আমার তো সব মার গিয়েছে, আর আমার এই দাদা সব মার গিয়েছে। তাইজুল চাচার কি মার গিয়েছে? আমার নেই কিছু, নেই আমাদের আটানার আবাদ নেই মাঠে এখন, এই জন্য কাজ করছে। তো মোটামুটি দুই একজন ভালো সচ্ছল ব্যক্তি, ইনশাল্লাহ ইনাদের জন্য একটু দোয়া করবেন। আবার এতে কাজে লাগবে বহুত টাকা ইনকাম আছে, ঘূর্ণিঝড় গেল আবার একটা, 27 তারিখে সম্ভবত আবার একটা ঝড়ের আশঙ্কার কথা বলছে আবহাওয়াবিদরা। কারেন্ট পোকা লাগেনি এই ভুইতে?